ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পড়ব আমার বইয়ের 120 পৃষ্ঠা। 120 পৃষ্ঠাতে দেখো একটা কবিতা আছে, কবিতাটার নাম হলো অতীত পাখি, লিখেছেন সরল দে। এখানে অতীত পাখি বলতে বোঝানো হয়েছে অতিথি পাখিদের বা পরিযায়ী পাখিদের। আমরা পরিযায়ী পাখি বা অতীত পাখি কাদের বলি? শীতের শুরুতে যখন বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের বিভিন্ন রকম পাখি আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে এসে পৌঁছায়, তখন সেই পাখিগুলোকে আমরা বলি পরিযায়ী পাখি বা অতিথি পাখি। এই পরিযায়ী পাখি বা অতিথি পাখি শীতের শুরুতে আসে এবং পুরো শীতটা এখানে থেকে শীতের শেষে আবার তারা তাদের দেশে ফিরে যায়। কবি সরল দে এই অতিথি পাখি বা পরিযায়ী পাখিদের নিয়েই একটি কবিতা লিখেছেন। আমরা সেই কবিতাটাই এখন পড়ব। কবির ভাষায় অতিথি পাখি বা পরিযায়ী পাখিকে তিনি অতীত পাখি বলেছেন। তাহলে চলো কবিতাটা একটু আমরা পড়ে নিই। অতীত পাখি সরল দে, অতীত পাখি অতীত পাখি, পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি, আসছে রে মেঘ ফুড়ে ফুড়ে ঘুরে পথের বাঘ, আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়, শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। খুব সুন্দর একটি কবিতা। কবিতাটি আমরা আরেকবার পড়ি। অতীত পাখি অতীত পাখি, পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি, আসছে রে মেঘ ফুড়ে ফুড়ে ঘুরে পথের বাঘ, আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়, শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। এখানে অতীত পাখিদের নিয়ে কবি আমাদের কতগুলি কথা বলেছেন, তাই না? তারা বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে উড়ে উড়ে আসে এবং শীতের শুরুতে আসে এবং শীতের শেষেই তারা আবার ফিরে যায়। এবার দেখো নিচে আছে শব্দার্থ। এখানে কি কি শব্দার্থ আছে দেখি। প্রথমটা আছে অতীত পাখি। তোমাদের আগেই যেটা বলেছি, অতীত পাখি হচ্ছে অতিথি পাখি বা পরিযায়ী পাখি। তারপর আছে ঝাঁক, তার মানে দল। তারপরে আছে বাঘ, মানে মোর। তরে মানে জন্য, চরে মানে বিচরণ করে, হিম মানে বরফ। আমরা কবিতাটা শেষ করলাম। তোমরা কবিতাটা সুন্দর করে পড়বে এবং কবিতাটা মুখস্থ করবে। এবার আমরা পরের পেজটাতে চলে যাই, মানে পেজ নাম্বার 121। এখানে দেখো ওপরে একটা ছবি আঁকা আছে। ছবিটাতে কতগুলো রং বেরঙের পাখি উড়ে যাচ্ছে। আমরা আগের কবিতাটাতেই পড়েছি পরিযায়ী পাখিরা বা অতিথি পাখিরা শীতের শুরুতে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমরা এবার এখানে ওই পাখিদের সম্পর্কেই, পরিযায়ী পাখিদের সম্পর্কে আরেকটু কিছু জেনে নেব। দেখি কি আছে চলো। নাম্বার 1 পয়েন্টে আছে, সাম বার্ডস ফ্লাই
many miles. Some birds fly many miles. কিছু পাখিরা উড়ে যায় অনেক দূরে। তারপরে আছে they fly for food and shelter. তারা উড়ে যায় খাবার এবং আশ্রয়ের জন্য। They fly for food and shelter. তারা উড়ে যায় আশ্রয়ের জন্য। তারপরে আছে they fly to live in friendly climate. তারা উড়ে যায় একটা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে বাস করার জন্য। They fly to live in friendly climate. তারা উড়ে যায় একটা মনোরম পরিবেশে বাসের জন্য। তারপরেটা আছে they are migratory birds. এগুলো হচ্ছে পরিযায়ী পাখি। They are migratory birds. তাহলে আমরা এখানে পরিযায়ী পাখিদের নিয়ে আরেকটু জানলাম, যেগুলোকে আমরা মাইগ্রেটরি বার্ডও বলে থাকি, মাইগ্রেটরি বার্ডস বা পরিযায়ী পাখি। এবার নিচে দেখো বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। চারটে বাক্য লিখতে হবে আমাদের পাখিদের সম্পর্কে। তোমাদের নিচেই একটা উত্তরের জায়গা আছে, করে দেওয়া আছে, ওখানে তোমাদের উত্তরগুলো লিখতে হবে, চারটে বাক্য লিখতে বলেছে। তাহলে আমরা একটু দেখি বাক্যগুলো কি কি লিখতে পারি আমরা। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ বার্ডস আর স্মল অ্যানিমালস। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ বার্ডস আর স্মল অ্যানিমালস, পাখিরা হয় ছোট প্রাণী। The second sentence is they can fly in the sky. They can fly in the sky. তারা আকাশে উড়তে পারে। The third sentence is they eat insects, fish, etc. They eat insects, fish, etc. তারা খায় পোকামাকড়, মাছ, এরকম খাবার। অ্যান্ড দ্য ফোর্থ সেন্টেন্স ইজ দেয়ার আর আ লট অফ কালারফুল বার্ডস ইন দ্য ওয়ার্ল্ড। দেয়ার আর আ লট অফ কালারফুল বার্ডস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বিশ্বে রং বেরঙের বিভিন্ন রকম পাখি আছে। এই হলো আমাদের ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী কী সেন্টেন্সগুলো আমরা লিখলাম। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ বার্ডস আর স্মল অ্যানিমালস। দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ দে ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। দ্য থার্ড সেন্টেন্স ইজ দে ইট ইনসেক্টস, ফিশ, etc. And the fourth sentence is there are a lot of colorful birds in the world. এই হয়ে গেল আমাদের four sentences about birds. তোমরা এটা খুব ভালো করে শিখবে এবং পরিযায়ী পাখিদের সম্পর্কে আরো জানার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।